আসসালামু আলাইকুম, আমি মেহনু পাতা, সহকারী শিক্ষক কৃষি, কুতুপুর রসন আলী উচ্চ বিদ্যালয়, সখীপুর টাঙ্গাইল। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো। আমি ভালো। আমি প্রথম অধ্যায়ের মাছের সম্পর্ক, খাদ্য সম্পর্কে তোমাদের কিছু আলোচনা করব। আশা করি তোমরা সবাই বইয়ের সাথেই আছো বা বই নিয়ে বসবে। চব্বিশ পৃষ্ঠা। তাহলে দেখি মাছের সম্পর্ক খাদ্য কি। দেহের বৃদ্ধি ও বেঁচে থাকার জন্য মাছ পুকুরের প্রাকৃতিক পরিবেশ থেকে ফাইটোপ্লাঙ্কটন, জু প্লাঙ্কটন, ক্ষুদিপানা, ছোট জলজ প্রসঙ্গ, পুকুরের তলদেশি কীট, লার্ভা, কেঁচো, ছোট শামুক, ঝিনুক, মৃত জৈব পদার্থ ইত্যাদি খাদ্য হিসেবে গ্রহণ করে। কিন্তু এই খাদ্যগুলোতে মাছের কি হয় না, সম্পূর্ণ পরিপুষ্টি হয় না। এজন্য আমাদের কি করতে হয়, মাছকে বাইরে থেকে কিছু অতিরিক্ত খাদ্য দিতে হয়। এই অতিরিক্ত খাদ্যগুলোকে আমরা কি বলে থাকি, সম্পর্ক খাদ্য বলি। তাহলে এই অতিরিক্ত খাদ্যগুলা কি, যেমন চালের কোড়া, সরিষার খোল, ফিশমিল ইত্যাদি। গ্রাস কাপ ও সরপুটি মাছ উদ্ভিদভোজী বলে এদের জন্য ক্ষুদিপানা, কুটিপানা, শাকসবজি, নরম পাতা, ঘাস কেটে সম্পর্ক খাবার হিসেবে পুকুরে দেওয়া যায়। মাছকে সরবরাহকৃত সম্পর্ক খাদ্যে বিভিন্ন পুষ্টি অবদান, যেমন আমিষ, স্নেহ বা তেল, শর্করা, খনিজ লবণ ও ভিটামিনের মাত্রা, যেমন চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় মাত্রায় থাকে, সেদিকে লক্ষ্য রাখা প্রয়োজন। যে সম্পর্ক খাবার এর সকল পুষ্টি অবদান যথাযথ মাত্রায় রেখে তৈরি করা হয় তাকে সুষম সম্পর্ক খাদ্য বলা হয়। তাহলে সুষম খাদ্য কী? সুষম খাদ্য হচ্ছে যে খাদ্যের মধ্যে ছয়টি পুষ্টি অবদান বিদ্যমান থাকে তাকে আমরা সুষম খাদ্য বলে থাকি। তাহলে মাছের খাদ্য তৈরিতেও এই সুষম সম্পর্ক খাদ্য রাখা প্রয়োজন। মাছের সম্পর্ক খাদ্যের উৎস, তাহলে মাছের সম্পর্ক খাদ্য কয় প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে উদ্ভিদজাত, একটা হচ্ছে প্রাণীজাত। তাহলে উদ্ভিদজাত খাদ্যগুলা কি কি? তাহলে উদ্ভিদজাত খাদ্যের মধ্যে হচ্ছে চালের কোড়া, গম, মিহি, ভুষি ইত্যাদি আরও অনেক আছে, এগুলো সম্পর্কে বইয়ে তোমরা দেখে নিবে। প্রাণীজাত, প্রাণীজাত খাদ্যের মধ্যে হচ্ছে তাহলে উদ্ভিদজাত এবং প্রাণীজাত। প্রাণীজাত খাদ্যের মধ্যে হচ্ছে চিংড়ির গুঁড়া, হাড়ের গুঁড়া, বুনমিল ইত্যাদি। আর হচ্ছে সম্পর্ক খাদ্যের উপকারিতা, আমরা সম্পর্ক খাদ্যে কী কী উপকার পাই। মাছকে নিয়মিত সম্পর্ক খাদ্য দিলে সুস্থ, সবল ও পরিপুষ্ট মাছ পাওয়া যায়। অল্প সময়ে বড় আকারের মাছ পাওয়া যায়, পুনার হার বেড়ে যায়, মাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, মাছের দ্রুত দৈহিক বৃদ্ধি ঘটে, মাছ পুষ্টির অভাবজনিত রোগ থেকে মুক্ত থাকে। সর্বোপরি কম সময়ে আমরা অধিক মাছ এবং আর্থিক মুনাফা লাভ করতে পারি। তাহলে মাছের পুষ্টি চাহিদা সম্পর্কের তালিকা, আমরা পুকুরে বিভিন্ন আকারের মাছ থাকি। একটা হচ্ছে দেনুপোনা, দানিপোনা, আঙ্গুলি পোনা, চারাপোনা। কিন্তু সব মাছের জন্য একই ধরনের খাদ্য দেওয়া ঠিক নয়। এর জন্য কোন মাছের জন্য কোন কত পার্সেন্ট হারে মাছের খাদ্য দিতে হয় সেগুলো সম্পর্কে আমরা জানবো। তাহলে মাছের প্রজাতি, বয়স ও আকারের উপর ভিত্তি করে মাছকে পুষ্টি চাহিদা বিভিন্ন হয়ে থাকে। যেমন প্রজাতিবিদে মাছের রেণুপোনার জন্য দেহের ওজনের 10-20%, আঙ্গুলপোনার জন্য 5-10% এবং বড় মাছের জন্য 3-5% হারে মাছকে সম্পর্ক খাদ্য প্রয়োগ করতে হয়। তাহলে সুস্থ সবল মাছ ও দ্রুত দৈহিক বৃদ্ধির জন্য মাছের খাবারে বিভিন্ন পুষ্টি উপাদান থাকা আবশ্যক। এর জন্য মাছের পুষ্টি চাহিদা বলতে প্রধানত আমিষের চাহিদাকে বোঝায়। মাছের খাদ্য তৈরিতে ব্যবহৃত অবদান, যেমন শর্করা, তেল ও খনিজ লবণ কম বেশি বিদ্যমান থাকে। তাহলে এসব খাদ্যে আমিষের চাহিদা বয়স অনুপাতে আমাদের তৈরি করতে হয়। তা খাদ্যে আমিষের এ চাহিদা প্রজাতি উজ্জীবন জীবনচক্রের বিভিন্ন স্তরভেদে কার্পোরুজাতীয় মাছের জন্য 20-30%
চিংড়ির জন্য 30-45%, ক্যাটফিশ বা আজবিহীন লম্বা সুযুক্ত মাছ বা মাগুর জাতীয় মাছের জন্য 35-45% থাকে। কিন্তু আজবিহীন লম্বা সুযুক্ত মাছ বা ক্যাটফিশ কি এসব জন্য আমাদের এগুলো জানা দরকার। যেমন কার্প মাছ আজবিহীন মাছ হচ্ছে মাগুর মাছ, জিওল মাছ বা শিং মাছ, ট্যাংরা মাছ ইত্যাদি। একটি পুকুরের সম্পর্ক খাদ্য প্রদানের মাধ্যমে যখন মাছ উৎপাদন কম হয় তখন খাদ্য কি পরিমাণ ব্যবহার করা হয় এগুলো আমাদের জানা দরকার। একে আমরা খাদ্য রূপান্তর হার বা এইচআরের মাধ্যমে নির্ণয় করতে পারি। তাহলে খাদ্য রূপান্তর হার কি? এইচআর মাছকে প্রদানকৃত খাদ্য বা দৈহিক বৃদ্ধি, দৈহিক বৃদ্ধি আহরণকালীন মোট ওজন, মজুতকালীন মোট ওজন। ধরা যাক একটি পুকুরে 1 কেজি মাছের পোনা ছাড়া হলো। নিয়মিত খাদ্য প্রয়োগের ফলে দেখা গেল যে 6 মাস পর সেখানে মোট 15 কেজি মাছ উৎপাদন হলো। তাহলে 6 মাস পরে মাছকে 6 মাসে মাছকে মোট 21 কেজি খাদ্য প্রয়োগ করা হলো। সুতরাং এফসিআর কি? এফসিআর হচ্ছে মাছের মোট কত কেজি খাদ্য প্রয়োগ করা হচ্ছে এবং আহরণকালীন মোট ওজন মাইনাস মজুতকালীন মোট ওজন। তাহলে কলম তাহলে আহরণকালীন মোট ওজন এবং মজুতকালীন মোট ওজন। তা মাছের সম্পর্ক খাদ্য প্রস্তুত প্রণালী, তাহলে মাছের সম্পর্ক খাদ্যগুলো আমরা বিভিন্ন খাদ্যগুলো একত্রে মিশ্রিত করে এই সম্পর্ক খাদ্য প্রস্তুত করতে হবে। আবার দেখা যায় যে প্রথমে ভালো মানসম্পন্ন নির্ধারিত খাদ্য উপাদানসমূহ সংগ্রহ করতে হবে। এই উপাদানসমূহ প্রয়োজনে আটা পেশানো মেশিনে বা ডিকিতে ভালো করে চূর্ণ করে নিতে হবে। এই চূর্ণগুলো মেপে একসাথে করে নিয়ে মিক্সার মেশিনে বা একটি বড় পাত্রে ভালোভাবে একটা মন্ড তৈরি করতে হবে। এই মন্ড তৈরি করে পুকুরে নির্ধারিত জায়গায় দিতে হবে। আবার মন্ড দেশীয় প্লেটের সাহায্যে প্লেট বা দানাদার খাদ্য তৈরি করা যেতে পারে। খোল পানিতে 24 ঘন্টা ভিজিয়ে রেখে তারপর এই আলাদা পানিগুলো ফেলে দিতে হবে। পরে এই খোল খাদ্যে তৈরিতে ব্যবহার করতে হবে। উপাদানের সাথে 0.5% ভিটামিন ও খনিজ লবণের মিশ্রণ ব্যবহার করতে হবে। ভিটামিন ও খনিজ লবণ মিশ্রণ কিনতে পাওয়া যায়। মাছের সম্পর্ক খাদ্য প্রয়োগ পদ্ধতি, আমরা মাছের সম্পর্ক খাদ্যগুলো কীভাবে মাছকে দিব? মাছ দিনের বেলা খাদ্য গ্রহণ করে, এর জন্য মাছকে কী করতে হবে? খাদ্যগুলো দুই ভাগে ভাগ করে 1 ভাগ সকালে এবং 1 ভাগ
বিকালে দিতে হবে। অন্যদিকে চিংড়ি হচ্ছে নস্যভোজী মাছ, এরা রাতে খাবার গ্রহণ করে, এই খাদ্যগুলো রাতের বেলায় দিতে হবে। প্রজাতি ভেদে বিভিন্ন মাছের রেণুপনার জন্য দেহের ওজনের 10-20%, আঙ্গুলের পোনার জন্য 5-10% এবং বড় মাছের জন্য 3-5% হারে সম্পর্ক খাদ্য প্রয়োগ করতে হবে। পোনা মাছ চাষের ক্ষেত্রে সপ্তাহে একবার এবং মিশ্র চাষের ক্ষেত্রে 15 দিন বা মাসে একবার জাল টেনে কয়েকটি মাছ সংগ্রহ করে মেপে সেগুলো গড় ওজন তালিকা তৈরি করতে হবে। তাহলে আমরা বুঝতে পারবো পুকুরে মোট কত কেজি মাছ আছে। পুকুরে গ্রাসকাপ বা সরপুঁটি মাছ চাষ করতে হলে এদেরকে খুদ্দিপানা, কুটিপানা এবং হেলেঞ্চা এগুলো নরম পাতা দিতে হবে। এর উদ্দেশ্যে মাছে বাঁশের টুকরা বা গাছের ডাল দিয়ে বর্গাকারে একটি ফ্রেম তৈরি করতে হবে। ফ্রেমটি একটি খুঁটির সাহায্যে পুকুরে পানিতে স্থাপন করতে হবে। শুকনো খাবার পানির উপরে ছিটিয়ে এবং ভেজা খাবারগুলো পানির 30-60 সেন্টিমিটার নিচে স্থাপিত খাদ্যদানি বা ট্রে বা মাচায় প্রয়োগ করতে হবে। এতে খাদ্যের অপচয় কম হবে। প্রতিদিন নির্দিষ্ট সময় পুকুরের চারপাশে 3-4টি নির্দিষ্ট স্থানে খাবার দিতে হবে। শীতকালে মাছের বৃদ্ধি কম হয়, এজন্য শীতকালে মাছকে খাদ্য প্রয়োগ সাময়িকভাবে কমিয়ে দিতে হবে। পুকুর অত্যধিক সবুজ হয়ে গেলে খাবার সাময়িকভাবে বন্ধ রাখতে হবে, কারণ পুকুরের পানিতে তখন বুঝতে হবে যে সেখানে প্রাকৃতিক খাদ্যের পরিমাণ আছে। খাদ্য প্রয়োগের যথেষ্ট সময় পর খাবার থেকে গেলে বুঝতে হবে খাদ্য পুকুরে যথেষ্ট পরিমাণে রয়ে গেছে। এজন্য আমাদের মাছকে খাদ্য সাময়িকভাবে বন্ধ রেখে দিতে হবে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা এই পরিচ্ছেদে কী কী জানতে পারলাম? তাহলে বাড়ির মাছের সম্পর্ক খাদ্য কী, মাছের সম্পর্ক খাদ্য উৎস কয়টি এবং মাছের সম্পর্ক খাদ্যের উপকারিতা কী, খাদ্য রূপান্তর হার বলতে কী বুঝো, আর মাছের সম্পর্ক খাদ্য প্রস্তুত প্রণালী ব্যাখ্যা করো। ঠিক আছে, তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমাদের বাড়ির কাজ, মাছের সম্পর্ক খাদ্য কী, মাছের সম্পর্ক খাদ্যের উৎস কী কী, খাদ্য রূপান্তর হার বলতে কী বুঝো, মাছের সম্পর্ক খাদ্য প্রস্তুত প্রণালী ব্যাখ্যা করো ইত্যাদি, এ সম্পর্কে তোমরা পড়বে। আশা করি তোমরা ভালো থাকবে। আমি ভালো আছি, ধন্যবাদ।